Hello friends, Assalamualaikum. This is Rita Islam. Welcome back to my channel. তো আপনারা হয়তো অনেকেই চিনেন আমি আসলে কি গাছ ভিডিও করছি। এটা হচ্ছে পুদিনা পাতার গাছ, আর দ্যাট মিন্স মিন্ট লিভ। সো ফ্রেন্ডস, এটা আমি নিজে চাষ করেছি। এটা আমাদের এটা আমার ব্যালকনিতে হয়েছে, অনেক অনেকগুলো গাছ হয়েছে, তো খুবই সুন্দর ফ্রেন্ডস। আপনারা দেখতে পাচ্ছেন, দেখলে মনে হয় কাঁচা খেয়ে ফেলি। হ্যাঁ ফ্রেন্ডস, তো এই গাছ দেখানোর একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমি আজকে পুদিনা পাতার চা আপনাদের রেসিপিটা করে দেখাবো, কিভাবে পুদিনা পাতার চা করতে হয়। তো ফ্রেন্ডস, আমি আমার নিজের গাছ থেকে, নিজের পুদিনা পাতার যে গাছগুলো হয়েছে সেই গাছগুলো থেকে কতগুলো পাতা নিয়ে এখানে চলে এসেছি। তো আমাকে মিন্টটি বানানোর জন্য সেরকম কিছুই লাগে না, কোনো ইনগ্রিডিয়েন্টস সেরকম দরকার নেই, শুধু আমাকে মিন্ট লিভ লাগবে। দ্যাট মিন্স আমি মিন্টস কতগুলো লিভ নিয়ে এসেছি। এখানে যে খুব বেশি লিভস দরকার তা না, 5-6টা লিভ হলেই এনাফ আপনার এক কাপ চায়ের জন্য। তো আমি এক কাপ টির এখানে রেসিপি দেখাবো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার গাছের পাতাগুলো, দেখুন। আমার তো মনে হয় আমি কাঁচাই খাই। ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে আসলে মিন্টটি কতটা ইউজফুল আমাদের হেলথ অ্যান্ড আমাদের স্কিনের জন্য। যারা জানেন তো তো খুব ভালো, তারা হয়তো নিশ্চয়ই খান। আর যেই আপিরা আছেন, যে আপি বা ভাইয়ারা যারাই আছেন, যারা খুব হেলথ কনসিয়াস, তো তারা তো নিশ্চয়ই খাবেন, বিকজ আমি মিন্টটি খুব পছন্দ করি। তো আমার মনে হয়েছিল যে গ্রিন টি খাবো, বাট আমি যখন জানতে পারলাম যে আসলে গ্রিন টি নিশ্চয়ই অনেক ভালো, আমাদের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে, বাট একটা মিন্ট লিভসে যে মানে সেটা তরতাজা, যেটা সেটা নিজেরা কিছু মানে হচ্ছে চা, বা নিজে যদি সেটা নিজে চাষ করে তারপর হচ্ছে সেটা দিয়ে আপনি কোনো কিছু করে কোনো কিছু প্রিপেয়ার করেন, তাহলে তার থেকে ভালো মনে হয় ফ্রেন্ডস আর কিছুই হতে পারে না। সো এর জন্য আমি আমার এখন আমি যেটা করি, রেগুলার যেটা করছি, সেটা হচ্ছে যে আমি আমার যে গাছগুলো সেখান থেকে প্রতিদিন কিছু কিছু পাতা নিচ্ছি, পুদিনা পাতা নিয়ে, তারপর সেটা দিয়ে হচ্ছে সকালে আসলে চা খাওয়ার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, এই পুদিনা পাতা কিন্তু আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে। যাদের মনে হচ্ছে যে আমরা ফ্যাট হয়ে যাচ্ছি, তারা এটা অনায়াসে খেতে পারেন। আর তারুণ্য ধরে রাখা, যেটা গ্রিন টির ক্ষেত্রে অনেকেই জানেন, সেটা কিন্তু পুদিনা পাতা আর অনেক বেশি করতে পারে। এছাড়াও আপনার ক্যান্সার প্রতিরোধে এই পাতা খুবই সহায়ক। প্রতিদিন ইচ্ছে করলে যদি মনে হয় যে না আচ্ছা চায়ের ঝামেলায় যাবো না, আপনি 3-4টা পাতা নিজে ছিঁড়ে নিয়ে তারপর হচ্ছে যদি শুধু মানে নর্মালি এটা চিবিয়ে খেয়ে ফেলেন, সেটা আপনার জন্য খুবই উপকারী। এবং আপনাদের যদি কারো কোনো স্কিনে প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা হচ্ছেন এই পাতা বেটে আপনারা যদি আপনাদের ব্রণে লাগান, তাহলে ব্রণটা ভালো হয়ে যাবে। এছাড়াও স্কিন সফট করতে, স্কিনকে স্মুথ করার জন্য এটা খুব বেশি কাজে দেয়। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমি। তো আমি কিভাবে আমার মিন্টিটা বানাই এবং প্রত্যেক দিন সেটা খাই, আমি সেটাই আপনাদের দেখাবো। চলে এলাম, আমি এখন চাটার রেসিপিটা দেখাবো আপনাদের। তো ফ্রেন্ডস, অলরেডি আমি চুলায় পানি ফুটতে দিয়ে দিয়েছি, পানিটা গরম করতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি পানিটা গরম হয়েও গিয়েছে, তো আমি এর মধ্যে এখন পাতাগুলো দিয়ে দিব, মিন্টের যে পাতাগুলো রেখেছিলাম পাতাগুলো দিয়ে দিব। তো আমি এখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, আর পাতাগুলো ধুয়ে নেবেন, আমি ধুয়ে নিয়েছি কারণ ময়লা থাকে অনেক। পাতাগুলো ধুয়ে নিয়ে পাতাগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিয়েছি, এখন এটা ফুটবে, ফুটতে থাকবে, অলরেডি ফোটা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা ফুটতে শুরু করেছে এবং ফোটার পর এটার পানির কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হালকা গ্রিন কালার হবে। তো পানির কালার চেঞ্জ হতে থাকলেই বুঝতে হবে যে আসলে এটা প্রিপেয়ার হতে শুরু করেছে। দেখবেন আমার চাটা হয়ে যাচ্ছে। তো আমি এভাবে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, এটা পুরোপুরি গ্রিন কালার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এটা এখন নামিয়ে নেব। তো পুরোপুরি কমপ্লিট আমার চা বানানো হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনালি এটা কী কালার হয়েছে। ফাইনালি এটা হচ্ছে গ্রিন কালার। গ্রিন টির যে কালারটা ওই সেম কালারটাই কিন্তু এইটিতেও আসে। আর আমি এটাকে একটু পরিবেশন করে নিয়েছি, কিছু পাতা উপরে দিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, লাস্ট যেটা বলতে চাই এটা হচ্ছে মানে টু মাচ ইউজফুল একজন মানুষের জন্য। তো যদি মনে হয় যে হ্যাঁ গেছে, আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে, তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কেমন লাগে, কেমন। আর ভালো জিনিস খেতে কিন্তু ফ্রেন্ডস খুব একটা ভালো লাগে না, এটা সত্যি কথা। তো তারপরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে ফ্রেন্ডস, টাটা, বাই বাই।